ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হোসাইন সরাসরি যাচ্ছে তার কাছে গণত্রাণ কর্মসূচির এখন যদি আপডেট আপনাকে বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে টিএসসির এই টিএসসিতে এখন আর অন্যান্য ত্রাণ সামগ্রী নেওয়া হচ্ছে না এখন শুধু নগদ অর্থ এবং যে ওষুধ সামগ্রী আছে সেগুলো নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি বিআরটিসির একটি ট্রাকে করে টিএসসিতে আসা যেই ত্রাণগুলো আছে আগে প্যাকেট করে রাখা হয়েছে সেগুলো এখানে জায়গা সংকটের কারণে নিয়ে যাওয়া হচ্ছে ডাকসু ভবন এবং সেখানে স্টোর করে রাখা হবে এবং সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় পাঠানো হবে এবং আমরা এর আগেও যেটি জানতে পেরেছি এই ট্রাক ছাড়াও আরও প্রায় আট দশটি ট্রাক ইতোমধ্যে আজকে সকাল থেকে ঢাকা ছেড়েছে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে এখন এই যে ট্রাকটি আমরা দেখতে পাচ্ছি এখানে যেই মালামালগুলো আসলে প্যাকেজিং করা হচ্ছে লোড করা হচ্ছে এগুলো সকাল থেকে টিএসসির ভিতরে প্যাকেজিং করা হয়েছে এবং এখন সেগুলো আসলে পর্যায়ক্রমে ট্রাকে লোড করে ডাকসু ভবনে সেখানে সংরক্ষণ করে রাখা হবে এবং এর পাশেই এখানে নগদ অর্থ এবং ওষুধ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য খাদ্য সামগ্রী এবং জামা কাপড় যেসব ত্রাণ নিয়ে আসছেন দাতারা সেগুলো সংগ্রহ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে যে গত দুই দিন ধরে যেভাবেই চলছিল সেভাবে জিমনেশিয়াম এবং শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানে এবং কেন্দ্রীয় মাঠ যেখানে আছে সেই কেন্দ্রীয় মাঠে আসলে সংগ্রহ করা হচ্ছে অন্যান্য খাদ্য সামগ্রী এবং অন্যান্য ট্রাম সামগ্রী এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে এখন তাদের যেটি আসলে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে তাদের যেই ভলান্টিয়াররা কাজ করছে তাদের বিভিন্ন জায়গায় প্যাকেজিংয়ের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন যে অভিজ্ঞ যারা আছে প্যাকেজিংয়ের জন্য সেরকম লোক আসলে তাদের দরকার যারা এই প্যাকেজিংগুলো করতে পারবে এতে তারা বলছে তাদের খুব অল্প সময়ে অধিক আসলে কাজ করতে পারবে এবং তাদের যেই ত্রাণ কার্যক্রম আছে এতে সহায়তা হবে এই অভিজ্ঞ লোকজন আসলে এটি আমাদেরকে জানিয়েছে এখানকার যারা স্বেচ্ছাসেবী আছে তারা তো টিএসসি থেকে গণত্রাণ কার্যক্রমের এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে